কেউ পড়ছেন খবরের কাগজ, কেউ বা দুপুরে ক্লান্ত রোদে ঘুমিয়ে পড়েছেন দোকানে, কেউ বা ব্যস্ত অ্যান্ড্রয়েড মোবাইলে, কেউ কেউ আবার ফোন করে গল্প করে কাটাচ্ছেন সময়। জামাইষষ্ঠীর প্রাক্কালে হাটবাজারের এমন চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। তারা জানালেন, পুজো এবং ঈদ বাদে বাকি সময় কোনো উৎসবে আর সেভাবে বেচাকেনা হয় না। কয়েক বছর আগে জামাইষষ্ঠীতে দোকানে সন্ধ্যা পর্যন্ত বেচাকেনা, তার ফলে কর্মচারী নিয়োগ করতে হতো শুধু এই কারণে। এখন সবই অতীত। গত বছর করোনা পরিস্থিতিতে সম্পূর্ণভাবে ব্যবসা বন্ধ ছিল, একটুকু প্রয়োজন হয়েছে কিনা অনলাইনে, আর সেই থেকে অনলাইনের প্রতি আসক্তি হয়েছে সাধারণ মানুষের। কারণ হতো অনেকটা বেচা কেনা অন্যান্য বছর যা হয় তার তুলনায় কি এইবার কিচ্ছু নেই। সকাল থেকে কিরকম বেচা কেনা হয়েছে? আজ বোনই হয়নি, আজ তো জামাইষষ্ঠী, বোনই হয়নি। খুব খারাপ, এর আগে করোনা ছিল, করোনার মধ্যে তাও বাজার মোটামুটি সচ্ছলতা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে বাজার ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। ষষ্ঠী উপলক্ষে হাতে কোনো মানুষজন নেই, বাজারে লোকজন নেই, কেনাকাটা নেই। কি কারণে এরকম হচ্ছে বলে মনে হয়? মানুষের হাতে পয়সা নেই। এই যে পুজো ঈদ এরকম যে একটা উৎসব থাকে, সেগুলো কি আস্তে আস্তে হারিয়ে যাবে বলে মনে হয়? ঈদের যে উৎসবের যেভাবে যেটা বেচা কেনা আগে হতো সেই তুলনায় অনেক বাজার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, সামনে পুজো আসছে, কি হবে সেটাকে এখন বলা যাচ্ছে না। যদি মানুষ যদি একটু আগাতে পারে, পয়সার দিকে একটু যেতে পারে, তাহলে হয়তো বাজারের পরিস্থিতি একটু ভালো হতে পারে, কিন্তু সেই দিন আর এই দিন এক হবে না। জামাইষষ্ঠী উপলক্ষে আলাদা মাল তোলেন তো? হ্যাঁ, মাল তুলেছি, কিন্তু মাল তুলে কোনো বাজারে লোক নেই, আমরা মানে বেচা কিনা কিছুই করতে পারছি। আজ থেকে 8-10 বছর আগে বা 7-8 বছর আগে এই দিনে কি হতো বেচা কিনা? মানে ভিড়ের ঠাসাঠাসি হতো, যে মানুষ সবাই একটা আগ্রহ ছিল মাছ কেনাকাটা করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ক্রমশই বাজার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দোকানদার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কেনাকাটার কোনো মানে। অন্যদিকে সব পেশার মতনই পোশাক বিক্রিতেও দোকানের সংখ্যা বেড়েছে অনেক। জেলার মধ্যে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে হাট, অথচ হাটের চালা, ভাড়া, খাজনা সবকিছুই বৃদ্ধি হয়েছে, তবে কমছে ক্রেতার সংখ্যা। জামাইষষ্ঠীকে উপলক্ষ করে বাড়তি পুঁজি লাগানো হয়েছে এবারও, কিন্তু তা কোনোভাবেই বেড়ে ওঠেনি, এমনটাই দাবি করেছেন ব্যবসায়ীরা। শান্তিপুর নীলমণি হাট, সূত্রাগড় কাপড়ের হাট, রানাঘাট আইসতলা চাকদাও হাট, বেথুবা হাট, সর্বত্র এমন পরিস্থিতি তা জানা গেল বিভিন্ন হাটে জামা কাপড় বিক্রি করতে যাওয়া ব্যবসায়ীদের কাছ থেকে। দাম বেড়ে যাওয়াতে মানুষের কেনাকাটার উপর বিশাল একটা সমস্যা হয়েছে। লকডাউন ফকডাউন ছিল তখন যা বাজার ছিল, তার মধ্যে কি এবার তো খুললো, তার থেকে বাজার আরো খারাপ। লকডাউন থেকে বাজার বেশি খারাপ, প্রত্যেকটা নাইটের পিছে 20-30 টাকা বেড়েছে, যার জন্য এখন বিক্রিতে খুব অসুবিধা। এই হাটে তো একসময় মানে মানে পা ফেলা যেত না এই সময়, এখন এই হারে তেমন ভিড়ই হয় না, চারিদিকে হাট হয়ে গেছে না। কি কারণে এরকম হচ্ছে মনে হয়? আমার তো বেশিরভাগ মানুষের দৈনন্দিন জিনিসপত্রের যে দাম বেড়েছে তাতে মানুষের যে ইনকাম, তাতে মানুষ সংসার চালিয়ে কেনা বেচা করা বা আনন্দ ফুর্তি করা, পোশাক পরিচ্ছদ কেনা মানুষের পক্ষে খুব কষ্টকর। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।